প্রেগনেন্সি থার্ড ট্রাইমেস্টার একটা গুরুত্বপূর্ণ স্ক্যান হলো গ্রোথ স্ক্যান আমরা আমাদের লাস্ট একটা ভিডিওতে এই গ্রোথ স্ক্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এমনকি গ্রোথ স্ক্যানের রিপোর্ট সম্পর্কেও আলোচনা করি রিপোর্ট থেকে কী কী তথ্য উঠে আসে কোনটার মানে কি তো রিপোর্টের একদম শেষ প্রান্তে আমেলিক্যাল কর্ড বা ইউমেলিক্যাল কর্ড সম্পর্কে লেখা থাকে ওর মধ্যে থ্রি ফ্যাসেল থাকে নাকি কি করড অ্যারাউন্ড দ্য নেক থাকে নাকি। আমাদের লাস্ট ওই ভিডিওটাতে গ্রোথ স্ক্যানের ভিডিওটাতে সময়ের একটু অভাব থাকার কারণে এই কর্ড অ্যারাউন্ড দ্য নেক সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারিনি আসলে কড অ্যারাউন্ড দ্য নেক এই বিষয়টাতে অনেকেই আতঙ্কিত হয়ে যান এবং অনেকেই এর সম্পর্কে ভুল ধারণাও পোষণ করেন তার জন্য অনেকে প্রেগনেন্সির এই লাস্ট ফেজে এসে অনেকটা অনেকেই টেনশানে পড়ে যান তো এর সম্পর্কে বাস্তব কিছু ইনফরমেশান সঠিক সিদ্ধান্ত নিতে যেগুলো আপনাদের হেল্প করবে এবং রাইট ইনফরমেশান যেগুলো আপনার জেনে রাখা দরকার বা সঠিক ইনফরমেশান যেগুলো আপনার জানা দরকার যেটা আপনার মনের এই সংশয় এবং ভয় দূর করতে হেল্প করবে সেগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করলে এরপরে নেক্সট যে আপডেটগুলো আসবে সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর এতদিন যে আলোচনাগুলো হয়েছে সেখান থেকে যদি কিছু দেখার মনে হয় তাহলে ভিডিও লিস্ট থেকে গিয়ে দেখতে পারেন ওখানেও আপনার কাজে লাগার মতন অনেক ভিডিও আছে গ্রোথ স্ক্যান করতে গিয়ে ইউএসজিতে অনেক সময় ফিটাস বা ভ্রুণের গলার চারপাশে কর জড়িয়ে দিতে দেখা যায় এখন এই ব্যাপারটা কি এই ব্যাপারটাকে অন্য ভাষাতে বা আরেকভাবে মিউচুয়াল কর্ডও বলা হয়ে থাকে এখন এই যে গলার চারপাশে একটা নালি জড়িয়ে যাওয়া খুব স্বাভাবিকভাবে একটা ভয়ের কারণ সেটা শ্বাস সমস্যা করতে পারে সেটা যদি একটা ইম্পর্ট্যান্ট কর্ড বা নালি হয়ে থাকে সেটা নিজে নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে পরবর্তীকালে ডেলিভারিতে সমস্যা হতে পারে এখন নানান রকম টেনশন নানান রকম সংশয় দুশ্চিন্তা মাঠার মধ্যে চলতে থাকে এখন এটা কেন হয় এটা আমাদের প্রথম প্রশ্ন এবং তার আগে আমি বলে রাখি এই করটা আসলে কি এই করটা আসলে ইম্মেলিক্যাল কর্ড বা আমেলিক্যাল কর্ড যেটা মায়ের কাছ থেকে বিশুদ্ধ বা অক্সিজেনেটেড রক্ত ফিটাস বা ভ্রুণের কাছে এনে দেয় এবং ভ্রূণের কাছ থেকে দূষিত বা ডিঅক্সিজেনেটেড রক্ত মার কাছে পৌঁছে দেয় পরিশোধিত হওয়ার জন্য তার মানে এটা একটা ইম্পর্টেন্ট কর্ড বা ইম্পর্টেন্ট নালি এখন গ্রোথ স্ক্যানের আলোচনাতে গিয়ে এটা বলেছি যে নর্মাল কেসে এই ইমবেলিক্যাল বা আম্বেলিক্যাল কর্ডের মধ্যে তিনটে ভ্যাসেল থাকে এবং এটাই স্বাভাবিক যে এই নারীটার মধ্যে তিনটে ভ্যাসেল থাকবে যদি একটা কম থাকে সেটা কনজেনাইটাল অ্যানোমালি বা সমস্যা এখন এই যে ভ্যাসেলটা বা এই যে কর্ডটা এই করটা ইটসেলফ এত সুন্দরভাবে তৈরি এবং ভেতরে এমন কিছু মেটেরিয়ালের মধ্যে এই তিনটে কর্ড থাকে যে বাইরে থেকে কোনো কিছু সমস্যা হলে ভেতরের যে কর্ডগুলোর মাধ্যমে রক্ত চলাচল করে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় না তার মানে যদি কোনো রকম প্যাঁচ তৈরি হয় সেই প্যাঁচটা কিন্তু এই ইম্বেলিক্যাল কর্ডের কোনো ক্ষতি করবে না এবার প্রথম প্রশ্ন একটা প্রথম সংশয় বা বিপদের আশঙ্কা এসে দাঁড়াচ্ছে এটা বাচ্চা বা ফিটাসের শ্বাসরোধ করে দেবে না তো যেহেতু গলায় পেঁচিয়ে যাচ্ছে এখন একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি একটি ফিটাস বা মানবভ্রূণ যখন জেস্টেশন স্যাকের ভেতরে বা ইউট্রাসের ভেতরে মায়ের গর্ভে থাকে তখন সে কিন্তু শ্বাস নেয় না তার প্রয়োজনীয় অক্সিজেনটা কিন্তু এই ইম্বেলিক্যাল কর্ডের মধ্যে দিয়ে আসে ব্রিদিং বলতে যেটা বোঝায় নিঃশ্বাস প্রশ্বাস যেটা বোঝায় সেটা ডেলিভারির পর বাচ্চা যখন প্রথম কাঁদে তখন শুরু হয় তার আগে পর্যন্ত সে কিন্তু কোনো ব্রিদিং নেয় না বা করে না সুতরাং তার গলায় কোনোভাবে ফাঁস লেগে বা সেখানে চোকিং হওয়া এরকম কোনো কনসেপ্ট বা ঘটনা ওখানে ঘটে না এবার আরেকটা প্রশ্ন হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে সমস্যা হবে না তো দেখুন বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত ধারণা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু নানান রকম জটিলতা তৈরি হয় আমার ধারণা ডক্টররা জটিলতাটাকে অ্যাভয়েড করার জন্য সি সেকশন ডেলিভারি করায় নর্মাল ডেলিভারিটা করাতে চান না এটা সম্পূর্ণরূপে আবারও বলছে আমার ধারণা এটা নাও হতে পারে তবে সি সেকশন যখন হয় তখন কর্ড অ্যারাউন্ডার নেক বা গলার চারপাশে যদি কর্ডটা পেঁচিয়ে থাকে সেটাতে সমস্যা হয় না সেটা ইজিলি খুলে দেওয়া যায় বা ডক্টররা যত্ন সহকারে সেটার যা ব্যবস্থা করার ব্যবস্থা করেন কিন্তু স্বাভাবিকভাবে যেখানে নর্মাল ডেলিভারি হচ্ছে সেখানে একটা একটা বিপদের কারণ কিন্তু আসলে ট্রেন্ড ডক্টর বা ট্রেন্ড নার্সরা কিন্তু কর্ড অ্যারাউন্ড দা নেক করা বা হওয়া ফিটাসকেও নর্মাল ডেলিভারি করাতে পারেন সেক্ষেত্রে তারা অতিরিক্ত বা এক্সট্রা যত্ন নেন তারা সেই বিষয়ে ওয়েল ট্রেন এবং তাদের সেই ক্ষমতা থাকে যে তারা সেটাকে সামলে নিতে পারেন এবং তাদের সেই ওয়েল ট্রেন একজন ডক্টর কিন্তু করতে পারেন তবে হতেই পারে বর্তমানে বিভিন্ন জটিলতা সামলাতে যেহেতু এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা জটিলতা কোনো তৈরি হতে পারে ডক্টর মনে করলে সি সেকশন করাতে পারেন তবে এরকমও ঘটনা ঘটে যে এই কড অ্যারাউন্ড দ্য নেক নিয়েও নর্মাল ডেলিভারিটা হয় সুতরাং কড অ্যারাউন্ড দ্য নেক নর্মাল ডেলিভারি না করিয়ে সি সেকশন করানোর কারণ হতে পারে না এবার কিউরিয়োসিটি বশত আপনাদের মাথায় হয়তো প্রশ্নটা আসবে যে কড অ্যারাউন্ড দ্য নেকটা হয় কেন এরকম গলার চারপাশেই নালিটা এরকম জড়িয়ে যায় কেন দেখুন কর্ড যেহেতু ইমেলিক্যাল কর্ড মায়ের কাছ থেকে বাচ্চা অব্দি এসে পৌঁছাচ্ছে যেটা বাচ্চার নাভিতে গিয়ে অ্যাটাচ হয় বার্থের পরে বা জন্মের পরে এই ইমেলিক্যাল কর্ডের খানিকটা অংশ বাচ্চার নাভির সঙ্গে যুক্ত থাকে যেটা আস্তে আস্তে সময়কালে গেলে ওটা নিজে নিজে খসে পড়ে যায় এখন এই ইম্মিলিকেল কর্ডের লেন্থটা কিন্তু সবসময় একই থাকে না এক একটা বাচ্চার ক্ষেত্রে এক একটা প্রেগন্যান্সিতে এক এক রকম থাকে কারোর ক্ষেত্রে বড়ো হয় কারোর ক্ষেত্রে ছোট হয় তো একটা জেস্টেশনাল স্যাক বা থলি যার ভেতরে বাচ্চাটা আছে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভাসমান অবস্থা ওপাশ ঘুরে বেড়াচ্ছে ফ্রিলি অবস্থায় রয়েছে কর্ড যেটা প্লাসেন্টা থেকে বেবিটার নাভিতে গিয়ে ঢুকেছে সেটা ইজিলি যখনও অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ওপাশ করছে তখন যখন এম কার্ডটা বড় থাকে তখন অটোমেটিক্যালি ওর গায়ের বিভিন্ন অংশে পেঁচিয়ে যায় এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে করটা এই করটাও অনেক রকমভাবে পেঁচায় দেখা গেছে টাইট মানে গলার চারপাশে টাইটলি একটা নট তৈরি করেছে লুজ নট তৈরি করেছে। মানে জাস্ট গলার ওপর আশপাশ দিয়ে গেছে আবার এমনও পরিস্থিতি হয় যেখানে ইউএসজিতে ধরা পড়েছে যে अराउंड দ্য নেক কিন্তু গলার যে কোনো একটা সাইডে ফাঁসটা হয়ে রয়েছে অর্থাৎ ওটা সিউডো একটা নট মানে আদৌ কোনো ফাঁস নয় গলার চারপাশে পেঁচাইনি এমনি একটা এমন ভাঁজ হয়ে রয়েছে যে সেটা দেখে মনে হচ্ছে গলার চারপাশে আছে তো আপনার কর্ড অ্যারাউন্ড দ্য নেক যেটা হবে যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটা দেখার পর ডক্টর কিন্তু ডিসিশন নেবেন তবে কর্ড অ্যারাউন্ড দ্য নেক দেখে আপনি আতঙ্কিত হবেন না এটা কিন্তু কোনো সমস্যার সৃষ্টি করবে না এবং এটা নর্মাল ডেলিভারি না হতে দেওয়ার কোনো কারণ নয় নর্মাল ডেলিভারি হবে কি হবে না না সি সেকশন হবে সেটা আলটিমেটলি আপনার পরিস্থিতি এবং অন্যান্য পরিস্থিতি যাচাই করে ডক্টর ডিসিশান নেবেন এটা কোনো কারণ হতে পারে না আর শুধুমাত্র কড নেক বিপদের কোনো কারণ নয়